বিএনপি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও জানান তিনি। শনিবার রাজধানীর মহাখালীতে বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদের স্মরণ সভায় এসব কথা বলেন ফখরুল। একই দিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। শনিবার বিকালে রাজধানীর মহাখালী ব্রাক সেন্টারে বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় তিনি বলেন, জনগণের জন্য, দেশের গণতন্ত্রের জন্য সারা জীবন কাজ করে গেছেন সাবিউদ্দিন আহমেদ। স্মরণ সভা শেষে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। বাংলাদেশকে ঘিরে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, এসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আগে আইনের শাসন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জন্য কিছুই করেনি। কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে দেশের পুলিশ প্রশাসন সহ সবকিছুকে ধ্বংস করেছে শেখ হাসিনা। শাহরিয়ার শাফাত, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।